الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم نهى رسول الله صلى الله عليه وسلم عن نقرة الغراب وافتراش السبع وأن يوطن الرجل المكان في المسجد كما يوطن البعير
أو كما قال عليه الصلاة والسلام الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজ আমরা পবিত্র ঈদুল আজহায় একত্রিত হয়েছি। ঈদুল আজহা কুরবানির দিন বা আত্মত্যাগের দিন, আজহা বা উদহাইয়া অর্থ হল আত্মত্যাগ। এই কুরবানির মূল উদ্দেশ্য হল আত্মত্যাগের বহিঃপ্রকাশ ঘটানো, আত্মত্যাগের শিক্ষা নেওয়া। আমরা যে আজ পশু জবাই করব, গরু ছাগল বা উট, যাই আমরা জবাই করব, এগুলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই করব। কিন্তু আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কোনো খাবারের মোকাফেক্ষী না, আল্লাহ তাআলার গোশতের কোনো দরকার নাই, আল্লাহ তাআলার রক্তের কোনো দরকার নাই। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেন, লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে এই পশুর রক্তও পৌঁছে না, আল্লাহর কাছে এই পশুর গোশতও পৌঁছে না। তবে আল্লাহকে আমরা এই পশু জবাই করে কিভাবে খুশি করব, কি দিয়ে খুশি করব? আল্লাহর তো গোশতেরও দরকার নাই, রক্তেরও দরকার নাই, তো আল্লাহকে খুশি করব কি দিয়ে? তো আল্লাহ তাআলা সেই উপায়ও বলে দেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তবে আমার কাছে পৌঁছে হলো তোমাদের মনের ভীতি। তোমরা কি আমাকে খুশি করার জন্য, আমি যেহেতু আদেশ করেছি সেজন্যই তোমরা কোরবানি করতেছো নাকি অন্য কোনো উদ্দেশ্যে করতেছো, এই কথাই আমার কাছে পৌঁছে। তো এই কোরবানির মূল উদ্দেশ্য হল মনকে পরিশুদ্ধ করে, মনকে আত্মত্যাগে অভ্যস্ত করে আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করা। আমরা যদি এই কোরবানির যেই নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছ থেকে আসছে, সেই ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা যদি আমরা লক্ষ্য করি, তার আত্মত্যাগের ঘটনা যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিভাবে আত্মত্যাগ করতে হয় সেই শিক্ষাটা আমরা পেয়ে যাব। ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء الله تعالى বলেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন তার পালনকর্তা বলেছে যে তুমি নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করো, তো তখন কোনো প্রশ্ন ছাড়া, কোনো চিন্তা ছাড়া সাথে সাথে ইব্রাহিম আলাইহিসসালাম ঘোষণা দিছেন, আসলামতু লিরাব্বিল আলামিন,
আমি উভয় জগতের পালন কর্তার সামনে নিজেকে সুপর্দ করলাম। আল্লাহ তালা যখনই যে আদেশ করছেন, ওই আদেশের মধ্যে আগে পিছে চিন্তা না করে যে আমার কি হবে, পরিণাম কি হতে পারে, কোনো চিন্তা না করে আল্লাহ তালার আদেশের সামনে সাথে সাথে মাথা নত করছেন, সাথে সাথে সেটা পালন করার চেষ্টা করেছেন। আল্লাহ তালা ঘোষণা দিছেন, ইব্রাহিম আলাইসালামকে যখন ছোটবেলা থেকেই যখন প্রাপ্ত বয়স্ক হয়েছেন তখনই তাকে বলছেন যে তুমি তোমার সমাজে সবাই শিরকে লিপ্ত, সবাই মূর্তি পূজায় লিপ্ত, সবাই আল্লাহকে ছাড়া অন্যকে খুশি করায় লিপ্ত, আল্লাহকে ছাড়া অন্যদের প্রশংসায় লিপ্ত, তুমি এগুলো সব পরিত্যাগ করে একমাত্র আল্লাহকে খুশি করার কাজে নিয়োজিত হও। তো ইব্রাহিম আলাইসালাম এই সমাজের, ওই রাষ্ট্রের, ওই পরিবারের সবাইকে ত্যাগ করে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তালার ওয়াহদানিয়াত একাকিত্বের সামনে নিজেকে পুরোপুরি আত্মসমর্পণ করছেন। যেই কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ হল ইব্রাহিম আলাইসালামের মধ্যে। ইব্রাহিম আলাইসালাম কি করছেন? ইলকালু লিকাউমিহিম ইন্না বুরআ উমিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইসালাম তার জাতিকে, তার পুরো বংশকে উনি ঘোষণা করছেন যে দেখো তোমরা আল্লাহকে ছাড়া যার পূজা করো আমি তোমাদের কাছ থেকে দায়মুক্ত, আমি তোমাদের সাথে নাই, আমি তোমাদেরকে বয়কট করলাম, কাফারনা বয়কট করলাম, অস্বীকার করলাম, কাফারনা বিকুম, আমি তোমাদেরকে তোমাদের পূজনীয় যত মূর্তি আছে, তোমরা যা আল্লাহকে ছাড়া যাদের সামনে মাথা নত করতেছ সবাইকে আমি অস্বীকার করলাম। ইব্রাহিম আলাইসালাম এভাবে ঘোষণা দেন। আর কি বলেন? ওয়াবাদা বাইনানা ওয়াবাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আর তোমাদের আর আমার মাঝখানে পুরোপুরি শত্রুতার ঘোষণা করলাম, কারণ তোমরা এক আল্লাহকে স্বীকার করো না আর আমি এক আল্লাহর গোলাম, অতএব তোমাদের সাথে আমার কোনো আপোষ হতে পারে না, তোমাদের সাথে আমি পুরো শত্রুতার বিদ্বেষের ঘোষণা দিলাম। ইব্রাহিম আলাইসালাম আমাদেরকে এই কথা শিখিয়েছেন, অথচ এর পরিণাম কি হতে পারে? পুরো জাতি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে, পুরো জাতি তাকে মিলে কষ্ট দিতে পারে, আর পুরো জাতির মোকাবেলা করা একজন ইব্রাহিম আলাইসালামের পক্ষে সম্ভব না। ইব্রাহিম আলাইসালামকে তার বাবা যখন বারণ করছে যে তুমি পুরো জাতির সাথে পারবা না, সমাজ যেভাবে চলে তাল মিলিয়ে চলো, নিজেকে সবার সাথে মিলিয়ে চলো, সবার কাছ থেকে আলাদা হয়ে গেলে তুমি কঠিন বিপদের মুখে পড়বা, তার বাবাকে ঘোষণা দিছেন আরাগিবুন আনতান আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইসালাম তার বাবাকে বলছেন সালামুন আলাইক, যে আমি আপনাকে শুধু সালাম দেই, আমি আপনার এই কথা মানতে পারবো না, আল্লাহর বিরুদ্ধে আপনার আদেশকেও আমি পালন করতে পারবো না। তার বাবা তাকে ধমকি দেন লা ইল্লাম তাংতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যে হে ইব্রাহিম, তুমি যদি এই জাতির, তারা যেই কাজ করে, তারা যেই মূর্তি পূজা করে, তারা যেই অনুষ্ঠানাদি করে, এগুলোর বিরোধিতা তুমি যদি করো তাহলে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। ইব্রাহিম আলাইসালামের বাবা ইব্রাহিম আলাইসালামকে বলতেছেন যে জাতি লাগবে না, তুমি আমার মূর্তিকে, তুমি আমার নেতাদেরকে দুর্নাম করবা, সমালোচনা করবা, আর আমি বাবা হিসাবে কখনো সহ্য করব না, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। তো ইব্রাহিম আলাইসালামের বাবার এই ধমকির মুখে ইব্রাহিম আলাইসালাম কি করছেন? সরাসরি বলে দিছেন সালামুন আলাইক, বাবা আপনি আমার বাবা, আপনার সাথে বেয়াদবি করতে পারবো না, আপনার জন্য আমি শান্তির দোয়া করি, কিন্তু আমি আপনার এই কথা মানতে পারবো না, আমি আপনার এই কথায় সায় দিতে পারবো না। তারপরে ইব্রাহিম আলাইসালামের বিরুদ্ধে সবাই মিলে দাঁড়িয়ে গেছে এবং সবাই এক বাক্যে সমর্থন করছে, কি বলছে? হারিকুহু, যে তোমরা সবাই মিলে এই ইব্রাহিম, যে আমাদের শত্রু, যে আমাদের মূর্তির শত্রু, আমাদের রীতির শত্রু, আমাদের বংশের শত্রু, আমাদের পূর্বপুরুষদের শত্রু, হারিকুহু ওয়াংসুরু আলিহাতাকুম, এখন তোমরা বলো তোমরা কি এই শত্রুর পক্ষে থাকবা নাকি আমাদের মূর্তির পক্ষে থাকবা, আমাদের বাপদাদার পক্ষে থাকবা। যেমন কিছুদিন আগে এক আমেরিকান প্রেসিডেন্ট ঘোষণা দিছিল, ইউ
উইথ টেরোরিস্ট অর উইথ আস, সরাসরি ঘোষণা দিছে হয়তো তোমরা আমাদের সাথে থাকবা আর না হয় তথাকথিত তাদের ভাষায় সন্ত্রাসীদের সাথে থাকবা। আর যার কারণে আমাদের মতো অনেক মুসলমান দেশ জানে তারা মুসলমান, তারা নিরপরাধ, তারা নিরীহ, কিন্তু ওই ধমকির মুখে এত বড় পরাশক্তির ধমকির মোকাবেলা করা করতে পারবে না, যার কারণে তাদের সাথে মিলে মুসলমানদেরকে হত্যায় সহযোগিতা করছে। ওই একই কথা নমরুদ এবং নমরুদের বংশ সবাই বলেছিল, হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা তোমার মূর্তিদের পক্ষে থাকবা, তোমরা তোমাদের বংশের পক্ষে থাকবা, তোমরা তোমাদের পূর্বপুরুষদের পক্ষে থাকবা, নাকি এই সন্ত্রাসী এই শত্রু এর পক্ষে থাকবা। যদি তোমরা আমাদের পূর্বপুরুষদের পক্ষে থাকো তাহলে এই সন্ত্রাসী ইব্রাহিমকে আলাইহি সালাতু ওয়াসালাম তাকে তোমরা আগুনে জ্বালিয়ে দাও। তখন সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালিয়ে দিছে। আপনার ভিডিওতে এখনো ইউটিউবে আছে যে যেই এলাকায় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানো হয়েছিল সেটা একটা বিরাট এলাকা, প্রায় মাইল খানেক জায়গা, এত জায়গায় আগুন ধরানো হয়েছিল। আর একটা উপরের একটা পাহাড় থেকে ওখান থেকে একটা কামানের মতো রশি বেঁধে অনেক উঁচু করে ওখান থেকে ওই আগুনের মধ্যে ফেলা হয়েছে। অর্থাৎ এত বড় আগুন, আগুনের এত লেলিহান শিখা, ওই আগুনের কারণে আশেপাশে যে ই ছিল, পাহাড়গুলো ছিল, এগুলো এখনও সেখানে ধোয়ার ছাপ আছে, কয়লার ছাপ আছে। অর্থাৎ এত বড় ভয়াবহ আগুনের মধ্যে যখন ফেলতেছে তখনও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা আসছে যে হে ইব্রাহিম, সারা পৃথিবী আপনার বিপক্ষে গেছে, আমরা তো আল্লাহর পক্ষের লোক, আপনি যদি বলেন আমরা আপনার কোনো সহযোগিতা করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময়ে তাদেরকে ঘোষণা করে দেন যে না, আম্মা ইলাইকা ফালা, যদি তোমরা হে ফেরেশতারা তোমাদের পক্ষ থেকে যদি তোমরা আসো আমাকে কোনো সাহায্য করতে, আমার কোনো সাহায্যের দরকার নাই। এরকম কঠিন পরিস্থিতি যেখানে আগুনে ফেলা হচ্ছে, এখনই মারা যাবে, সেই সময় যখন ফেরেশতারা আসছে তাদেরকে বলতেছে তোমাদের সাহায্যের আমার দরকার নাই, কারণ আমার আল্লাহ, আমি যার জন্য জীবন দিতে চাইতেছি সেই আল্লাহ আমার সম্পর্কে ভালো অবগত আছে। আর যখন চাক্ষুষ চোখে তাকে আগুনে ফেলা হয়েছে, সবাই দেখতেছে জ্বলে পুড়ে সারখার হয়ে গেছে, ওই সময় সেই আল্লাহ, যেই আল্লাহর জন্য মানুষ কাজ করে, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, ওই আল্লাহ তাআলা কখনো মানুষের পাশ থেকে সরে যায় না। আল্লাহ তাআলা সরাসরি আগুনকে ঘোষণা দিছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুই আমার বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে কখনো জ্বালাতে পারবি না, তুই ঠান্ডা হয়ে যা, আরামদায়ক ঠান্ডা হয়ে যা, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও তুই জ্বালাতে পারবি না। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি পৃথিবীতে যত জায়গায় যত আবহাওয়ায় ছিলাম সবচেয়ে আরামদায়ক আবহাওয়া, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, সবচেয়ে আরামদায়ক যেই পরিবেশে ছিলাম সেটা হলো সেই আগুনের পরিবেশ। এই জন্য ওই ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর কাজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি ঠকেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতেও জিতেছেন, সারা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের আদি পিতা, সকল তার ধর্মকে মানার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। ইহুদিরা ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, তারাও দাবি করে যে আমরা ইব্রাহিমের অনুসারী, খ্রিস্টানরা দাবি করে আমরা ইব্রাহিমের অনুসারী। আর আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দিছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করো, আর ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে, তোমাদের ধর্মকে ইসলাম হিসাবে নামকরণ করেছে, তোমাদেরকে মুসলমান রূপে নামকরণ করেছে। তো সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মতো আত্মত্যাগ আমাদেরকে করতে হবে। আজ আমরা যদি সমাজে তাকাই, যখনই আমার ব্যবসার কোনো ক্ষতির মধ্যে পড়ি যে আমাকে কেউ ঋণ দিতেছে না, এখন আমার ব্যবসা আর চলতেছে না, সুদ ছাড়া আর কোনো উপায় নেই, তখন আমরা ওই একটু সামান্য ব্যবসার ক্ষতি সহ্য না করতে পারে আমরা সুদের মধ্যে পড়ে যাই, হারামের মধ্যে পড়ে যাই। যখন কোথাও চাকরি পাই না, ঘুষ ছাড়া কোথাও চাকরি নাই, তখন ওই একটু
চাকরির জন্য আমরা ওই হারামের মধ্যে পড়ে যাই, সেখানেও আল্লাহকে আমরা অকাতরে ছেড়ে দিচ্ছি, আল্লাহর জন্য সামান্য টাকা, সামান্য চাকরি, সামান্য ওই ব্যবসাকে আমরা ছাড়তে পারি না। যখন আমাকে বলা হয় যে আমাদের দলে থাকো আর মূর্তি পূজা করো, হিন্দুদের সাথে তোমরা তাল মিলিয়ে মূর্তি পূজা করো, তাদের সাথে ঢোল বাজাও, আর তখন আমি চিন্তা করি আমি যদি ঢোল না বাজাই আমি সামনের বার তো নির্বাচিত হতে পারবো না, হিন্দুরা আমাকে ভোট দিবে না, হিন্দুরা আমাকে মানবে না, তখন আমরা অকাতরে নিজের ধর্ম, নিজের আল্লাহকে, নিজের তাওহীদকে সব আমরা বিলিয়ে দিচ্ছি। যখন আমাকে বলা হয় আমার স্ত্রী যে তুমি এরকম দাড়ি রাখলে আমি খুশি না, তুমি দাড়ি কাটো তাহলেই আমি তোমার সাথে ঘুরতে যাব, তখন আমি অকাতরে ওই গার্লফ্রেন্ড আর আমার স্ত্রীর জন্য আমি অকাতরে আমার দাড়িকে বিলিয়ে দিচ্ছি, আমি আল্লাহর হুকুমকে বিসর্জন দিয়ে দিচ্ছি। তো এই কোরবানি থেকে আমার শিক্ষা হলো সেই আল্লাহর জন্য সব কিছুকে বিসর্জন দেওয়া, সব কিছুকে আল্লাহর জন্য, সমস্ত আহলাদকে, সমস্ত হারাম আনন্দকে, সকল হারাম সুখকে বিসর্জন দেওয়া। ইব্রাহিম আলাইহিসসালাম এর চেয়েও বড় আত্মত্যাগ আমাদের সামনে রেখে গেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসমাইল আলাইহিসসালাম, যে নাকি ইব্রাহিম আলাইহিসসালামের কোনো সন্তান হয় নাই 83-86 বছর পর্যন্ত, 86 বছর পর্যন্ত একটা বাবার, একটা পুরুষের কতটা শখ থাকে তার একটা সন্তান হওয়ার জন্য, এমন কি তার এই সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়াও করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একজন ভালো সন্তান দান করেন। তো আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামকে 86 বছরে দান করেছেন। আর সেই ইসমাইল আলাইহিসসালাম যখন একটু বড় হয়েছেন, বড় হওয়ার পরে যখন উনি হাঁটতে পারেন, দৌড়াতে পারেন, সবচেয়ে আদরের যে মুহূর্তটা, সেই সময় আচ্ছা মাঝখানে একটু একটা মাসলা বলে নিই, কালকেও জুম্মার পরে প্রায় 10-12 জন ভাই আমার কাছে এসে একটা মাসালা জিজ্ঞাসা করছেন যে আচ্ছা মসজিদের মধ্যে অনেক ভাই এরকম আছে তারা চেয়ার পেতে রাখে, অর্থাৎ এটা তাদের জন্য বরাদ্দ, অনেক ভাই কি বলে যায় নামাজ পেতে রাখে, অনেক ভাই একটা নির্দিষ্ট জায়গা সে এখানে সে সবসময় বসে, এখানে অন্য কেউ বসলে সে তাদেরকে উঠিয়ে দিয়ে সে এবার এখানে বসে, এগুলো নিয়ে নাকি ঝামেলা হয়েছে, তো এটার শরী বিধান বা ইসলামী বিধান কি? আমি এগুলো সম্পর্কে বিস্তারিত আগেও বলেছি, আবার বলতেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, নাহা আন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাকারাতিল গুরাব, রসুল তিনটা বিষয় নিষেধাজ্ঞা দিয়েছেন। একটা হলো নামাজকে কাকের মতো ঠোকর দিয়ে নামাজ পড়তে নিষেধ করছেন, অর্থাৎ তাড়াহুড়া করে নামাজ পড়তে নিষেধ করছেন, তিন পশুর মতো কাজ করতে নিষেধ করছেন। একটা হলো কাকের মতো, কাক যেরকম ঠোকর দিয়ে নামাজ পড়ে, স্পিডে নামাজ পড়ে, এরকম স্পিডে নামাজ পড়া নিষেধ। আর একটা হলো ইফতিরাশ সুবুই, আর একটা চতুষ্পদ জন্তু এদের মতো বসা থেকে, অর্থাৎ তারা যখন বসে তখন তারা হাত পা সব এরকম মাটির মধ্যে বিছিয়ে বসে। তো অনেক ভাই আছে যারা সেজদা করে, সেজদার মধ্যে নিয়ম হলো এরকম হাত দুইটা উঁচু করে রাখা, অর্থাৎ এমনভাবে রসুল সাল্লাহ সাল্লাম সেজদা করতেন নিচ থেকে একটা ছোট ছাগলের বাচ্চা যেতে পারত, অর্থাৎ বুককে মাটি থেকে দূরে রাখা, এটা হলো সেজদার নিয়ম। তো অনেক সময় অনেক ভাই সেজদা করার সময় এত জড়সড় হয়ে থাকে যে আর নিচে কোনো জায়গা থাকে না, পশুরা যেরকম জড়সড় হয়ে হাত এবং পা দোনোটা মাটির মধ্যে বিষিয়ে বুক মাটির মধ্যে লাগিয়ে বসে, এভাবে সেজদা করতে আল্লাহ রসুল নিষেধ করছেন। আর একটা নিষেধ করছেন উটের মতো বসা থেকে, উট যেখানে বসে সেখানে সে সব সময় বসে, উটের একটা নির্দিষ্ট জায়গা থেকে, এই নির্দিষ্ট জায়গা ছাড়া সে অন্য কোথাও বসে না। তো আল্লাহর রসুল নিষেধ করছেন মসজিদে কেউ যেন নির্দিষ্ট জায়গা বানিয়ে না নেয় আর সেখানে সে সবসময় বসতে থাকে, যে আমি ঘুরে ফিরে এই জায়গা ছাড়া আমি অন্য কোথাও বসবো না, এটা আমার জায়গা, এরকম করতে আল্লাহর রসুল নিষেধ করছেন। অর্থাৎ অনেক ওলামায়ে কেরাম এই হাদিসের আলোকে হারাম বলেন, কারণ এর দ্বারা অনেক সময় মানুষকে কষ্ট দেওয়া হয়। আরেক হাদিসের মধ্যে আরও স্পষ্ট আছে,
কানা রজুলুন ইয়াতাখাত্তার রিকাব, এক সাহাবি এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছিলেন, তো ওই সাহাবি তার ওই পিছন থেকে মানুষের দেয়া মানুষের কি বলে কাঁধ ভেঙ্গে ভেঙ্গে কাঁধের উপরে পা দিয়ে দিয়ে তার নির্দিষ্ট জায়গায় আসতেছিল, তখন আল্লাহর রাসূল বয়ান থামিয়ে তাকে ধমক দিছেন, ইজলিস ফাকাদ আজাইতা, হে সাহাবি তুমি এখানেই বসে যাও, যেখানে আছো ওখানেই বসে যাও, কারণ তুমি মানুষকে কষ্ট দিছো। তো মসজিদে আসা বা মসজিদের সামনের কাতারে আসা এটা হলো সুন্নত বা নফল, আর মানুষকে কষ্ট দেওয়া এটা হলো হারাম। আর মসজিদ হলো সকলের সাথে সাম্য রক্ষা করার স্থান, এখানে কোনো ধনী গরিব সাদা কালো এর কোনো ভেদাভেদ মসজিদে থাকতে পারবে না, মসজিদে সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসব। এখানে কে নেতা আর কে এমপি এদের জন্য আলাদা জায়গা বরাদ্দ রাখা এটা মসজিদে এটা জায়েজ নাই, মসজিদে সবার জন্য উন্মুক্ত, মসজিদে যে আগে আসবে সে সেখানে বসবে। আর ওই করোনার সময় তো আরও ভয়াবহ, যে অনেক ভাই অনেক মুরব্বীকে দেখা যায়, এই মুরব্বীদেরকে বলতেও লজ্জা লাগে, কিন্তু যেহেতু অনেক ভাই আপত্তি জানাইছে এই জন্য আমি এই কথা বলতেছি, অনেক ভাইকে দেখা যায় যে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে সুন্দর করে বসছে। এখন আপনি এই সামাজিক দূরত্ব বাদ দিয়ে এইটাকে প্রতিরোধ করে আপনি পিছন থেকে এসে মাঝখানে এসে বসে গেলেন, তো এর দ্বারা কি হইল, আপনার পাশে যে আছে সে দেখতেছে যে আমার সামাজিক দূরত্ব বজায় হইতেছে না, আমি একটা হুমকির মধ্যে পড়ে গেলাম, আমার তার কাছ থেকে করোনা আসতে পারে, আমি সরকারি একটা নিয়ম লঙ্ঘনের মধ্যে পড়ে গেলাম, বিভিন্ন রকমভাবে ওই মুসলমানকে কষ্ট দেওয়া হয়। হাদিসের মধ্যে আছে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, রাসূল বলেন মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান থেকে যার হাত থেকে মানুষ নিরাপদ থাকবে, ওই ব্যক্তি লা ইয়ামানু মান লা ইয়ামুনু জারুহু বা ওয়াইকা, রাসূল বলেন ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না যার প্রতিবেশী যার কষ্ট থেকে নিরাপদ না, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না যে নাকি অন্য কোনো মানুষকে কষ্ট দেয়। এই জন্য কষ্ট দেওয়া যদিও এটা একটা আমাদের সমাজে অহরহ হয়ে গেছে, আমি নেতা আমি বড়লোক আমি অন্য মানুষের অধিকার সম্পর্কে সচেতন না, কখন আমার দারোয়ান আমার ড্রাইভার কিসে কষ্ট পায় কিসে কষ্ট পায় না এগুলোর ব্যাপারে আমি সচেতন না, আমি তারে গালিগালাজ করি তুচ্ছতাচ্ছিল্য করে বলতেই থাকি, কিন্তু যদিও আমরা সচেতন না কিন্তু ইসলামের কথা হলো কোনো মুসলমানকে কষ্ট দেওয়া জায়েজ নাই, কোনো মুসলমানকে কষ্ট দিলে এর ক্ষমাও আল্লাহ তাআলা করবেন না, মানুষের অধিকার নষ্ট করলে আল্লাহ তাআলাও এর ক্ষমা করবেন না, মানুষের জান্নাতের ফয়সালা হয়ে যাবে জান্নাতে যাবে আল্লাহ তাআলা আটকিয়ে দিবেন, কেন আটকিয়ে দিবেন, যে তোমার অনেক মানুষ তোমার কাছে অধিকার পাওনা আছে, তুমি তাদের অধিকার আগে পূরণ করো তারপরে তোমার জান্নাতের ফয়সালা, আমি মানুষের যে অধিকার নষ্ট করছো কষ্ট দিছো এর জন্য ক্ষমা আমি তোমাকে করব না, এই জন্য ওখানে আটকে যাবে, কোনো মানুষ যদি মাফ না করে তাহলে ওই মানুষের জন্য তাকে আর জান্নাতে যাওয়া যাবে না। হাদিসের মধ্যে ওগুলো আছে, সবচেয়ে গরিবকে তোমরা জানো, সাহাবায়ে কেরাম বলে যে যার টাকা পয়সা নেই, বলে না সবচেয়ে গরিব হলো এক মানুষ আসবে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে, কিন্তু তার এরকম বিভিন্ন পাওনাদার থাকবে, কাউকে সে গালি দিছে কারো সমালোচনা করছে কাউকে তুচ্ছতাচ্ছিল্য করছে টাকা কারো টাকা পয়সা মেরে খাইছে, তারা আসবে আর এসে বলবে আমার পাওনা দাও, তো ওই দিন পাওনা কি দিয়ে দিবে, টাকা পয়সার তো কোনো কারবার নাই, নেক আমল দাও, নেক আমল নিয়ে যাবে, নেক আমল নিতে নিতে সব পাহাড় পরিমাণ সব সব শেষ, তারপরও পাওনাদার থাকবে, আর ওই পাওনাদারদেরকে দিয়ে বলবে এবার তোমাদের পাপগুলো তার মাথায় দাও, যার ওই পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে জান্নাতের পথে রওনা দিছিল ওই ব্যক্তির মাথায় পাহাড় পরিমাণ পাপ দিয়ে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে এরকম বলেন, ইউজাল্লু আলা ফামিহি ওয়া ইউসহাবু ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে অধোমুখী করে তাকে নিক্ষেপ করা হবে। এই জন্য দয়া করে আমরা এই যে আত্মত্যাগ, আত্মত্যাগটা কি, আজকে আমাদের সমাজে যত অশান্তি সব এই আত্মত্যাগের কারণে, আমাদের মধ্যে আত্মত্যাগের কোনো মানসিকতা নাই, আমরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, কেন ঝগড়া, স্বামীও ছাড়তে পারে না স্ত্রীও ছাড়তে পারে না, অথচ যদি স্বামী অথবা স্ত্রী দুইজনের একজন যদি বলতো ঠিক আছে আমারে গালিগালাজ করতেছে আমি চুপ করে থাকি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন নাকি কেউ ঝগড়া করতে আসে কোনো মূর্খ তোমাকে আজেবাজে বলতে থাকে তুমি চুপ করে থাকো আর বলো আসসালামু আলাইকুম, যে ভাই আমি তোমার সাথে বিতর্ক করতে চাই না। অন্য হাদিসে আছে আনা জাইমুন বিবাইতিন ফি রাবাতিল জান্নাহ লিমান তারাকাল মিরা আওয়ালাউ কানা মুহিক্কা,
আমি ওই ব্যক্তির জান্নাতে, রসুল বলেন আমি ওই ব্যক্তির জান্নাতের জামিনদার হয়ে গেলাম, দায়িত্ব নিয়ে নিলাম, যে নাকি ঝগড়াকে ত্যাগ করে, যদিও সে ঝগড়ার মধ্যে সত্য, সে সঠিক, কিন্তু অযথা আরেকজনে সে তার সাথে ঝগড়া লাগাইছে, কিন্তু সে তার সঠিক নিজের পাওনাদার, নিজের সত্য, কিন্তু তারপরও সে ঝগড়া থেকে ত্যাগ করছে, আল্লাহর রসুল তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিছেন। এই জন্য ওই ঝগড়া, সহনশীলতা, আত্মত্যাগের মানসিকতা যদি আমাদের মধ্যে আসতে পারে, আসতে আসতো, তাহলে আমার সংসারে আমার স্ত্রীর সাথে কখনো মনোমালিন্য হতো না, আমার মসজিদে কখনো মনোমালিন্য হইতো না, আমার জায়গা নিয়ে নিছে আরেকজন, ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এর বদলা দিবে, আমার টাকা পয়সা নিয়ে নিছে, আমাকে ঠকাইছে, ঠিক আছে আল্লাহ তাআলা এর বদলা আমাকে দিবে, আমাকে গালি দিছে, ঠিক আছে আমি আল্লাহর জন্য বরদাস্ত করলাম, আল্লাহ তাআলা আমাকে বদলা দিবে, আমার আমাকে শুধু শুধু আমার সমালোচনা করছে, ঠিক আছে আমি আল্লাহর জন্য এটা মেনে নিলাম, আমাকে শুধু শুধু হারাইছে, ঠিক আছে আল্লাহর জন্য মেনে নিলাম, এরকম আত্মত্যাগ, সহনশীলতার মনোভাব এবং ধৈর্যের মনোভাব যদি আমাদের মধ্যে আনতে পারতাম, সমাজের মধ্যে কোনো অশান্তি থাকতো না, সাহাবায়ে কেরামের মধ্যে কোনো অশান্তি ছিল না, কারণ তারা সব কিছুর মধ্যে আখেরাতের হিসাব রাখত। আর আমাদের কোনো কাজকর্মে তো আখেরাতের হিসাব নাই, আমরা শুধু চিন্তা করি সে যদি আমার কাছ থেকে আমাকে ঠকায় নিয়ে যায়, তাহলে তো আমার দোকানের 10 টাকা চলে গেল, তো আমার তো বছরের শেষে বিরাট লস হবে, না এই লস হতে দেওয়াই যাবে না, কেমনে তার টাকা আদায় করা যায়, তার ঘাড় ধরো, তারে পিটাও, তারে বাইন্দা রাখো, তার নামে মামলা করো, ওই টাকা আমার আদায় করা লাগবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে আমরা আত্মত্যাগ করব, ইব্রাহিম আলাইহিসসালাম নিজের সন্তানকে ত্যাগ করে দিছেন আল্লাহকে খুশি করার জন্য, তো আমি সামান্য 10 টাকা, সামান্য একজনের গালি, সামান্য একজনের জায়গা, সামান্য একজনের ফ্যান, সামান্য একজনের কষ্ট দেওয়া, এগুলোকে আমি আত্মত্যাগ করতে পারবো না। কোরবানি আমার সবচেয়ে বড় উদ্দেশ্যই হইল ওই আত্মত্যাগের মানসিকতা না, আমার যদি আত্মত্যাগের মানসিকতা না আসলো, কোরবানির পশু আমরা জবাই করতে পারি সব কিছুই হবে না, সব আমাকে হইতে হইলে ওয়ালাকিন ইয়ানালুহুত্তাকওয়া মিনকুম, তোমার ওই মনের মানসিকতা, মনের আত্মত্যাগের মনোভাব, এটা তৈরি হতে হবে। তো এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের সামনে আত্মত্যাগের একটা বড় মনোভাব দেখিয়ে গেছেন কিভাবে করতে হবে। আল্লাহ তাআলা তাকে দেখাইছেন, ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে বলতেছে ইসমাইলকে, হে ইসমাইল আমি স্বপ্নে দেখতেছি, আন্নি আজবাহুকা ফাঙ্গুর মাজা তারা, আমি দেখতেছি যে আমি তোমাকে জবাই করতেছি, তুমি এখন কি বলো? ইব্রাহিম আলাইহিসসালাম কি আল্লাহর হুকুমকে পালন করার জন্য তার সন্তানের মতামত নিতেছেন, যে তার সন্তান যদি বলে না বাবা আমি পারবো না, তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালন করা থেকে ফিরে যাবেন? না, আল্লাহর আদেশ তো পালন করবেনই, কিন্তু নিজের সন্তানকে কিভাবে লালন পালন করতে হয় এটাও আমাদেরকে শিখিয়ে দিছেন। আমাদের সমাজের আর একটা বড় 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 মহামারী, আমরা আমাদের সন্তানকে লালন পালন করতে পারি না, যার কারণে এরকম অনেকে বলে যে একসময় টিচাররা ছাত্রদেরকে পিটাইত, আর ওই ছাত্ররা সবাই বড় যাদেরকে দেখত তাদেরকে সালাম দিত, আর এখন ওই বাবা টিচারকে বলে আসে আমার ছেলেকে একটাও আঘাত করতে পারবেন না, তখন ওই ছেলেই 2 দিন পরে ওই বাবার পিঠে এটা আঘাত করে, তখন ওই বাবাই কাঁদতে কাঁদতে গিয়ে বলে আমাদেরকে টিচাররা মারত, আর বাবা বলতো যে একে মানুষ করবেন, হাড্ডি গুড্ডি সব শুধু রাখবেন, গোস্ত মোস্ত সব আপনার, আর ওইভাবে মানুষ করে দিত, আমরা এখন যাকে দেখি তাকে সালাম দেই, বাবাকে এখনও শ্রদ্ধা করি, আর আমরা বাবারা গিয়ে টিচারকে বলি যে আঘাত করতে পারবে না, যা ইচ্ছা তাই করবে, আপনার কাঁধে উঠবে, আপনারে মারবে, আপনারে গালি দিবে, আপনি কিছু করতে পারবেন না, আর যার কারণে আমার সন্তান আমারে আজকে গালি দেয়। ইব্রাহিম আলাইহিসসালাম আমাদেরকে শিখাইছেন যে নিজের সন্তানকে কিভাবে মানুষ করতে হবে, সন্তানকে তার সাথে খোলামেলা কথা বলতেছেন যে বাবা তোমাকে তো জবাই করতে হবে, আল্লাহ তাআলা বলছেন এখন তুমি কি বলো, তাকে মানসিকভাবে প্রস্তুত করা। আমরা হয়তো অনেক বাবারা আসি যে ছেলে এত এই বয়সে কি নামাজ পড়বে, থাক একটু ঘুমাক, এই বয়সে আমার মেয়ে মাত্র তো প্রাপ্তবয়স্কা হয়েছে কি পর্দা করবে, থাক একটু করুক, এই বয়সে একটু রাস্তাঘাটে মানুষ মারামারি তো করবেই, থাক একটু করুক। আর কিছু কিছু বাবা আছে এই তুই নামাজ পড়বি না, পিটায় আমার নামাজে নিয়ে যায়, তখন এক বেলায় নামাজ পড়ে, নামাজ তো বিরাট কঠিন, সারাদিন শুধু আমারে মারে, নামাজ ছেড়ে দেয়।
আবার কোনো বাবা আছে যে রাস্তায় একটু মারামারি করছে, কোনো দিন তারে কখন বাসায়ের বাইরে যাইতে হবে যাইতে হবে না এগুলো কিছু বলে না, হঠাৎ পিরান শুরু করছে। বাবার ওই ছেলেকে ট্যাব কিনে দিছে, মোবাইল কিনে দিছে, ল্যাপটপ কিনে দিছে, আর তাকে দরজা বন্ধ করে যা ইচ্ছা তাই করে, কোনো দিন দেখতে যায়নি। হঠাৎ করে একদিন বাবা দেখছে যে ওই ট্যাবে ওই মোবাইলে আবোল তাবোল দেখে, তখন আচ্ছা মতো পিটান শুরু করছে, আর তখন ওই ঋষির মতো বিদ্বেষী হয়ে যায় আর পিতাপাতার শত্রু হয়ে যায় না। শুরুর থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম আমাদেরকে শিখান যে ছেলে 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 মেয়েদের সাথে খোলামেলা সংলাপ করতে হবে, ছেলে মেয়েদেরকে মানসিকভাবে তৈরি করতে হবে, যখন শাসন লাগবে তখন শাসনও করতে হবে, যেটা আমাদেরকে রসুল সাল্লাম শিখাইছেন, মুরু আওলাদা কুম্বি সাবেই, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো সাত বছর বয়সে। না, সাত বছর বয়সে বলতে থাকো নামাজ পড়লে অনেক সব, মসজিদে অনেক মানুষ আসে, অনেক ছোটরা আসে, অনেক অনেক সুন্দর, তাকে বুঝানো। কয় বছর বুঝানো? তিন বছর। তারপরে আল্লাহ রসুল বলেন কি, তারপরও যদি তার মধ্যে নামাজের মানসিকতা না আসে, ওয়াদরিবু আবনা আকুম ওয়াহুম আবনা ও আশাদি সিনিন, দশ বছরেও যদি তার নামাজের অভ্যাস না হয় তখন পিটাও। প্রথমে তার সাথে সংলাপ করো, এক পর্যায়ে দরকার হলে তাকে পিটাও, আঘাত করো। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাম আমাদেরকে শিখান মানসিকভাবে তৈরি করা সন্তানকে। তো তাকে বলেন যে তোমাকে তো আমি জবাই করতে দেখতেছি, তুমি কি বলো? সন্তানকে ইব্রাহিম আলাইহিসসালাম সেরকম তৈরি করছেন। ইসমাইল আলাইহিসসালাম কি বলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে বাবা আপনাকে আল্লাহ তাআলা যা আদেশ করছে আপনি তাই করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি ধৈর্য ধারণ করব। আল্লাহর সামনে আপনি যেরকম নিজেকে পুরোপুরি বিলিয়ে দিয়েছেন, আত্মসমর্পণ করেছেন, আমিও আল্লাহর জন্য সব সুপুর্দ করে দিব। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা বলেন যে যখন নাকি পিতা পুত্র দুজন আমার আদেশের সামনে পুরোপুরি নিজেকে বিলিয়ে দিয়েছেন, এখানে শয়তান অনেকবার আসছে, ইব্রাহিম আলাইহিসসালামকে বুঝাইছেন দেখো তুমি স্বপ্নে দেখছো, কোনোদিন কি আল্লাহ তাআলা নিজের সন্তানকে জবাই করতে বলে? তোমার বিবেক একটু খাটাও। অনেক মানুষ এখন ফতুয়া দেয় ইস্তাফতি কলবাক, রসুলই বলছেন তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তোমার বিবেক মহা আদালত, বিবেক যেটা বলে সেইটা করবা, বিবেক বলে এই বয়সে একটু ফুর্তি করা, গার্লফ্রেন্ড রাখা এখন রাখো, একটু বড় হইলে পরে ঠিক হয়ে যাবা, বিবেককে জিজ্ঞাসা করে। ইব্রাহিম আলাইহিসসালামকেও বিবেককে জিজ্ঞাসা করতে বলছেন শয়তানকে, তার প্রতি উত্তরে ইব্রাহিম আলাইহিস ইসমাইল আলাইহিসসালামের কাছেও আসছেন যে ইসমাইল তোমার বাবা তোমাকে হত্যা করে, কোনো বাবা নিজের সন্তানকে হত্যা করতে পারে বলো? সরাসরি দুজন পাথর মারছেন, যা শয়তান তোর বিবেকের শিক্ষা আমাদের নিতে হবে না। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, দুজন যখন সকল যুক্তি বিবেক সকল দুনিয়ার চিন্তা চেতনা সব কিছু বাদ দিয়ে, ভয় ভীতি সব কিছু বাদ দিয়ে আল্লাহর সামনে যখন নিজেদেরকে পুরোপুরি মাথানত করে দিছেন আর জবাই করার জন্য প্রস্তুত হইছেন, তখন আল্লাহ তাআলা বলেন যে আমি তো কোনো বান্দাকে এমন কোনো আদেশ কখনোই দেই না যার দ্বারা আমার বান্দার কোনো ক্ষতি হয়। আল্লাহ তাআলা কখনোই কোনো আদেশ করেন না যার দ্বারা মানুষের কোনো ক্ষতি হয়। আমি ইব্রাহিমকে আমার হাবি আমার হলিলকে আমি কিভাবে এরকম নিজের সন্তানের আদেশ নিজের সন্তানকে জবাই করার আদেশ করব? কিন্তু আমি পরীক্ষা করলাম আর যখন দেখেছি তারা আমার সকল আদেশের সামনে বুঝে আসুক আর না আসুক মাথা নত করেছে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা বলেন আমি তখন আমার আরশ থেকে সরাসরি আমি ডাক দিছি, হে ইব্রাহিম কদ সাদাকতার রুইয়া, তোমার স্বপ্নের যে আদেশ ছিল এই আদেশ পালন হয়ে গেছে। অফাদাই না হুবিদি বিহীন আজিম, আর আমি একটা দুম্বা জান্নাতি দুম্বা, হাদিস তাফসিরের কিতাবের মধ্যে আসছে ওই হাবিল যেই আল্লাহর জন্য কোরবানি করেছিলেন ওই কোরবানিটা আল্লাহ তালা জান্নাতে নিয়ে বিচরণ করাইছেন, আর ওই ইসমাইল আলাইসাল্লামকে জবাই করার সময় আল্লাহ তালা ওই দুম্বাকে পাঠিয়ে দিছেন আর ওই দুম্বাকে ইব্রাহিম আলাইসাল্লাম জবাই করেছেন। তো এই জন্য আমাদের হয়তো বাহ্যিকভাবে অনেক সময় মনে হবে আমরা যদি আল্লাহকে মানতে গিয়ে
নিজের এই আত্মত্যাগ করি, নিজের এইটা সারি ওইটা সারি, চাকরি সারি ব্যবসা সারি, আমার স্ত্রীকে ছাড়ি, আমার বন্ধুবান্ধবকে ছাড়ি, আমার সুখকে ছাড়ি, আমি হয়তো ক্ষতিগ্রস্ত হব। তবে এই কথা একেবারে সবাই নির্ধিদায় মনে রাখতে পারবেন, আমিও কসম খেয়ে বলতে পারি যে আল্লাহর জন্য যদি কেউ ছাড়ে, কারণ আল্লাহর রসুল বলেছেন মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, আল্লাহর জন্য যে হয়ে যাবে আল্লাহও তার সাথে হয়ে যাবে। আর আল্লাহ যদি আপনার বিরুদ্ধে যায় তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই যে আল্লাহর ওই বিরোধিতা থেকে, আল্লাহর কষ্ট থেকে, শাস্তি থেকে আপনাকে কেউ বাঁচাবে। এই জন্য আমরা এই কোরবানির দিনে আমরা সবাই শপথ করব, আমরা সবাই অঙ্গীকার করব, এই মানসিকতা নিব পশু জবাই করার আগে, এই ওয়াদা করব যে আমরা প্রতিটা ক্ষেত্রে নিজেদেরকে আত্মত্যাগে বলিয়ান করব। আমরা করব তো সবাই ইনশাআল্লাহ, সবাই আমরা আত্মত্যাগে অভ্যস্ত হব তো ইনশাআল্লাহ। এটা যেন সবচেয়ে সবার প্রথম এই মসজিদ থেকে শুরু হয়, যাতে কোনো ভাইয়ের কাছ থেকে এরকম শুনতে না হয় যে এরকম অমুকে এই জায়গা দখল করে নিছে, আমি একটু বসছিলাম আমাকে উঠিয়ে দিছে। সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, সকলেই আপনারা আমাদের মুরব্বী, যে আপনাদেরকে কেউ কিছু বলবে এটা আমাদেরও ভালো লাগে না। আমাদের অনেক আপনজন আছেন, আপনাকে যখন কেউ কোনো সমালোচনা করে আমাদেরও ভালো লাগে না। এই জন্য দয়া করে সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমরা আগেও বলেছিলাম যাদের চেয়ার থাকে অবশ্যই মাজুর ছাড়া চেয়ারে নামাজ পড়া তো জায়েজই নাই। যদি কেউ সেজদা করতে পারেন তারপরও যদি চেয়ারে নামাজ পড়েন তাহলে কিন্তু তাদের নামাজ হবে না, এই মাসটা আগেও বলেছি আপনারাও জানেন। হ্যাঁ, শুধুমাত্র যারা সেজদা করতে পারেন না তাদের জন্য চেয়ারে বসা বৈধ আছে। তো যারা এরকম মাজুর আছেন, অপারগ আছেন, আপনারা আগেও বলেছি চেয়ার যেন দুইটার বেশি তিনটা না হয়, প্রতি কাতারে কাতারে আপনার সাইডে যাতে দুইটা দুইটা করে রেখে যান। আর আমরা যারা আসি সাধারণ মুসল্লি, আমরাও যাতে এইভাবে নিজেদেরকে মানিয়ে নিই, এই এই সকল মুরব্বীরা যারা চেয়ারে বসে নিশ্চয়ই তাদের অপারগতা আছে, অপারগতা না হলে কেউ এখানে চেয়ারে বসতে আসে না। অনেক ভাই মনে করে না মাতবুরি করার জন্য আসে, সব কিছু করতে পারে, শুধু মসজিদে আসে একটু চেয়ারে বসবে মাতবুরি করার জন্য, না ভাই এরকম খারাপ ধারণা দয়া করে আমরা করব না। আল্লাহ তালা ওনাদের খবর ভালো করে জানেন। তো এই জন্য মাজুর যারা নাকি চেয়ারে বসেন তাদের ব্যাপারেও আমরা সবাই ভালো ধারণা রাখবো, তারা মাজুর বা অপারগ বলেই তারা চেয়ারে বসেন, এবং তাদেরকে আমরা সম্মান করে তাদের জন্য চেয়ার ছেড়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যদি এরকম হয় উনি সময় মতো আসেন নাই, তাহলে আপনি যদি আসেন আগে তাহলে আপনি বসতে পারেন, এটা অন্য কথা। বাকি যারা মাজুর তারা যদি চেয়ারে কোথাও বসতে চায় অবশ্যই আমাদেরকে তাদেরকে ছাড় দিতে হবে, এবং সবাই আমরা মসজিদের মধ্যে ওই আত্মত্যাগের মানসিকতা রক্ষা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা এখন ইনশাআল্লাহ নামাজ পড়ব, যেহেতু ঈদের নামাজ অনেকদিন পর পর আসে এই জন্য আবার নিয়মটা আবার বলে দেই। আমরা নিয়ত করব এভাবে যে ছয় তকবীরের সাথে ঈদের নামাজ এই ইমামের সাথে আদায় করতেছি, বাস ছয় তকবীরের সাথে ঈদের নামাজ এই মসজিদের এই ইমামের পিছনে আদায় করতেছি। তারপরে আমরা সানা পড়ব, আউযুবিল্লাহ বিসমিল্লাহ, প্রথমে আমরা একবার তাকবীর দিব, তাকবীরের পরে প্রথম তো তাকবীর তো হলো তাকবীরে তাহরিম, অর্থাৎ যেই তাকবীর আমরা নামাজের মধ্যে পড়ি এই তাকবীর ফরজ তাকবীর এটা, তারপরে তিনটা সুন্নত তাকবীর আল্লাহু আকবার। কিন্তু এখানে একটু পার্থক্য হলো যে এই তাকবীরের মধ্যে আমরা হাত ছেড়ে দিব, আমরা জানাজার নামাজ পড়ি তাকবীরের মধ্যে হাত বাঁধি, প্রতি তাকবীর দেই হাত বাঁধি, তারপর প্রতি তাকবীরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি। আর এই ঈদের নামাজের তাকবীরের ক্ষেত্রে আমরা হাত ছেড়ে দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপরে চতুর্থ তাকবীরে, অর্থাৎ তাকবীরে তাহরিমা একটা, সুন্নত তাকবীর ঈদের তাকবীর তিনটা, তারপরে আমরা হাত বেঁধে নিব, আমরা সুরা ফাতিহা পড়ব, তারপর একটা সুরা মিলাবো, তারপরে রুকু সেজদা, পরবর্তী নামাজ অর্থাৎ দাঁড়িয়েই আমরা সুরা ফাতিহা তারপরে সুরা মিলাবো, তারপরে রুকুতে যাওয়ার আগে আবার তিনটা তাকবীর, এক্সট্রা তিনটা তাকবীর আল্লাহু আকবার, ওই ক্ষেত্রে আমরা হাত ছেড়ে দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার, তিনটা তাকবীর শেষ, এখন রুকুর তাকবীর, চতুর্থ তাকবীর হলো রুকুর তাকবীর, সেই রুকুর তাকবীর আমরা চলে যাব। তারপরে যাওয়ার পরে নামাজ এভাবে শেষ হয়ে যাবে, নামাজের পরে খুতবা হবে, ওই খুতবার পরে আমরা গিয়ে কোরবানি করতে পারবো, খুতবার পরে কোরবানি করা যায়। এবং যারা যারা এই আর একটা সুন্নত যারা আদায় করেছেন, অর্থাৎ যে আমি আগে বলেছিলাম
যে জিলহজের চাঁদ দেখার সাথে সাথে রসুলের হাদিস আছে তোমাদের যারা কোরবানি করবে তোমরা নাক অর্থাৎ নখ এবং মোষ চুল অর্থাৎ কোনো ধরনের চুল শরীরের কোনো ধরনের চুল তোমরা কাটবে না। তো যারা কাটেন নাই তারা ওই কোরবানি করার পরে কাটবেন, কোরবানি করার আগে না, নামাজের পরে, কোরবানি করার পরে এই মোষ তারপরে নখ যা যা কাটার এগুলো কোরবানি করার পরে কাটবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা এখন দাঁড়িয়ে যাই।